আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা প্রবাসী হতে চান, তাদের অনেকেই প্রথম চয়েসের জায়গা হয়তো অনেকে কানাডা রেখেছেন, কিন্তু সেই কানাডায় প্রসেসটা কী, কী কী ডকুমেন্টস লাগে, ভিসা কতদিনে পেতে পারেন, কত দিনের ভিসা হয়, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। কোথাও যাবেন না, ভিডিওর প্রতিটি তথ্য আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথারীতি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফরিদুদ্দিন, যিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমত কানাডা ভিসা কি বাংলাদেশিরা পায়? হ্যাঁ অবশ্যই পায়। ইভেন বর্তমানে ভিসার রেশো খুব ভালো, ভালো ভিসা দিচ্ছে বর্তমানে, ভালো ভিসা দিচ্ছে। ইভেন আগে যেটা প্রায় 8 মাস থেকে 1 বছর সময় লাগতো, যেটা এখন 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রসেস হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন যদি কানাডা ভিসার আবেদন করি, 1.5 মাসের মধ্যে এটার সলিউশন চলে আসবে। পসিবল জি। আচ্ছা, তাহলে এর প্রসেসটা যদি আপনি বলতেন যে কোন প্রসেসে, যেহেতু সময় কমে গেছে এবং এটা বাংলাদেশিদের জন্য খুবই সুসংবাদ, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা আগাবে? হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনার একটা, যদি আপনি ট্রাভেল মানে ট্যুর অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে ইয়ে করতে চান, কোনো ইনভাইটেশন বা কোনো রিলেটিভ ও মানে ইয়ে বাদে, আপনি টোটালি ট্যুরিস্ট আমরা ওভাবে চিন্তা করি, তাহলে আপনাকে একটা মানে একটা প্রপার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, অন্তত মিনিমাম 4-5টা দেশ। মোটামুটি চেষ্টা করেন যে একটা ভালো কোনো 2-1টা দেশ হলে আরও ভালো, এক্ষেত্রে ভিসা হওয়ার রেশোটা অনেক বেশি থাকবে। আর এছাড়া আপনি যে প্রফেশনে আছেন, প্রফেশনাল ডকুমেন্টগুলো, যেমন আপনি যদি চাকরি করেন, চাকরিতে ভালো একটা স্যালারি পাচ্ছেন, বিজনেস করেন, বিজনেসে ভালো একটা টার্ন ওভার হচ্ছে, যেটা হচ্ছে আপনার ট্যাক্সে এটার এফেক্ট আসতেছে, প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে ভালো একটা ট্রানজ্যাকশান আছে, ইভেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ব্যালেন্স থাকে, তাহলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আচ্ছা, সে ট্রাই করতে পারে, ট্রাই করার জন্য সে কি নিজেই ট্রাই করবে না কারো সহযোগিতা লাগবে? না, যদি কেউ যদি নিজে নিজে বুঝে থাকে তাহলে সে নিজেই ট্রাই করতে পারবে, আর যদি না কোনো যে তা সে ওভাবে ইয়ে করতে পারতেছে না, তাহলে সে প্রফেশনাল ট্রাই হেল্প নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তার ডকুমেন্টস কী কী লাগবে যখন সে ভিসা আবেদন করবে, তার ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্ট কী কী লাগবে সেটা হচ্ছে, প্রথমে আপনার পাসপোর্টটা লাগবে। একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন যে পাসপোর্টটা চেষ্টা করেন যে যেন পাসপোর্টের ভ্যালিডিটা বেশি থাকে, কারণ হচ্ছে কানাডা ভিসার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন থাকে ভিসাটা অতদিন দেওয়া হয়, অন অ্যাভারেজ প্রায় 10 বছর পর্যন্ত দেওয়া হয়। তো এই ক্ষেত্রে চেষ্টা করেন যে আপনার অন্তত ভ্যালিডিটা 10 বছর না হোক, হয়তো বা 8-10 বছর বা মানে বেশি থাকুক, পাসপোর্টের ভ্যালিডিটি বেশি থাকুক। রাইট, তো পাসপোর্টটা লাগবে। এরপর হচ্ছে আপনার অ্যাজুয়াল যেগুলো লাগে সেটা হচ্ছে আপনার এনআইডি, ছবি, যদি আপনার এনআইডি লাগবে, ছবি লাগবে, যদি আপনার ম্যারিড পার্সন হয়ে থাকেন ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে ফ্যামিলি পার্সন মানে ফ্যামিলি সব মেম্বারদের ডিটেলস লাগবে, ফ্যামিলি মেম্বারদের ডিটেলস, সব মেম্বার ডিটেলস। হ্যাঁ, আর হচ্ছে আপনার ভাই বোন তাদেরও ডিটেলস লাগবে। হ্যাঁ, তাদেরও ডিটেলস লাগবে, ভাই বোনের তাদের ছেলে মেয়েরও ডিটেলস লাগবে। না, তাদের ছেলে মেয়ের দরকার নাই, আপনার ফাদার্স মাদার্স, আর হচ্ছে এই ব্রাদার সিস্টার্স, হ্যাঁ সিবলিংস, আর হচ্ছে যদি ইয়া থাকে স্পাউস, এবং হচ্ছে আপনার এই ডটার এবং সন যদি থাকে তাহলে ওদের ডিটেলস দিয়ে দেবে, ডিটেলস দিবে। এর বাইরে হচ্ছে প্রফেশনাল প্রুফ, যদি আপনার জব করেন স্যালারি স্টেটমেন্ট লাগবে, প্লাস হচ্ছে আপনার এনওসি লাগবে, আর যদি আপনার বিজনেস করেন তাহলে বিজনেসের আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন, যদি আপনি ইম্পোর্ট বেজ হয় আইআরসি, ব্যাট, এগুলো দেন, আর চেষ্টা করেন যে ট্যাক্স এরিয়াটা তো মিনিমাম 3 বছর দেন, তাহলে এটা পুরোটা দেখা যায় যে কতটুকু কী আছে। এর বাইরেও যদি আপনার ওভারঅল কিছু অ্যাসেট থাকে, এগুলো যদি ভ্যালুয়েশনটা ম্যান্ডেটরি না, যদি পসিবল হয় দিয়ে দেন যে আপনার আমার অ্যাসেট আছে, আমার বাংলাদেশের সাথে ফ্যামিলিটা এটা খুব ভালো আছে, তাহলে আমি এই এর জন্য আমাকে দেশে চলে আসতে হবে, এটাও ভালো দিয়ে দিতে পারলে অবশ্যই বেস্ট, এটা আপনাকে আপনার ভিসার জন্য এটা আপনাকে আগায় রাখবে। জি, অর্থাৎ অ্যাসেট ভ্যালুয়েশন দিয়ে দাওটা ভালো হবে, যদি থাকে তাহলে দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, তার পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এগুলো কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ব্যাংক সলভেন্সি লাগবে, স্টেটমেন্ট সলভেন্সি এগুলো দিয়ে দিবেন, আর এটা অ্যাজ ইউজুয়াল একটা হোটেল বুকিং লাগে, একটা টিকিট আপনার বুকিং করছেন, এটা ম্যানেজ কনফার্ম টিকিট না, বুকিং দিয়ে দেখা দিলে হয়ে যায়। আচ্ছা, এখন একটা লোক 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, তার তো আর শিক্ষাগত যোগ্যতার অত টানাটানি নেই, সেই ডকুমেন্টস কি লাগবে? না, শিক্ষাগত যোগ্যতার টানাটানি নেই, আপনার মনে করেন সে যদি গ্রাজুয়েট থাকে ওখানে ফর্মে ডাটাগুলো দিয়ে দেন যে আপনি আমি গ্রাজুয়েট, মাস্টার্স, বা কোয়ালিফিকেশনগুলো যদি যাই থাকে, কোনো ট্রেনিং থাকলে এগুলো দিয়ে দেন, এগুলো আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, ট্রাভেল হিস্ট্রি লাগবে। হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি তো একটা আপনার যে পাসপোর্টেই থাকবে, যে পাসপোর্টের যে কপি হচ্ছে এটা অনলাইন বেজ ভিসা, আপনাকে হচ্ছে প্রত্যেকটা পেজ স্ক্যান করে দিয়ে দিতে হবে যে আপনার কতগুলো ভিসা আছে, কতগুলো আপনার কোন কোন দেশে গেছেন। পুরাতন পাসপোর্টগুলোও না, শুধু একটা পাসপোর্টেই
না বেশি যদি ওই পাসপোর্টগুলোতে ভালো কোনো দেশের ভিসা থাকে তাহলে দিয়ে দেন, ওই পাসপোর্টটা সহকারে দিয়ে দেওয়া বেস্ট, এটা আপনাকে আগে রাখবে। আরেকটা জিনিস একটু ট্রিকি ব্যাপার আপনাকে একটু বলি, যে মনে করেন ইউএস এম্বাসিতে ডেটটা হয় প্রায় অন অ্যাভারেজ 1 মাস, সরি 1 বছর, যাদের ক্ষেত্রে দেখবেন যে হয়তো বা অনেকগুলো দেশ ঘুরে আছে, হয়তো বা ইউরোপও ঘুরে আছে, ক্ষেত্রে বেশি অনেক এরকমও হয়, কিন্তু আপনি ইউএসএ ট্রাই করতে চাইতেছেন, তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি ইউএসএর পাশাপাশি আপনি কানাডাটা করে নিতে পারেন। তা কানাডা করে নিলে এখানে আপনি প্লাস পয়েন্ট পাবেন, যে হচ্ছে আপনাকে যদি কানাডাতে এখন বর্তমানে রেজাল্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে যদি আপনার কানাডার এখানে পজিটিভ ফিডব্যাক আসে তাহলে কিন্তু নেক্সট আপনার ইউএসএর জন্য এটা কিন্তু খুবই মানে পজিটিভ ইয়ে দিবে, কারণ হচ্ছে আপনি তখন আপনি ওখানে বলবেন যে আমি কানাডা যাচ্ছি, আমার কানাডার ভিসা আছে, আমি ওর সাথে সাথে যে নিউ ইয়র্কটা বা নিউ ইয়র্কের এই জায়গাগুলো ভিজিট করবো, তো এটা যদি আপনার কানাডার ভিসা থাকে আপনাকে কিন্তু ওখানে কিন্তু অনেক আগায় রাখবে, এটা খুব একটা ভালো একটা দিক। তো যাদের মোটামুটি এভাবে কিছু দেশ ঘুরে আছে, প্রোফাইল মোটামুটি স্ট্রং মনে করেন, তারা এটা ট্রাই করতে পারেন। জি, অর্থাৎ এই ক্ষেত্রে ট্রাই করলো তার কি কোনো খরচ টরচ আসবে না? হ্যাঁ হ্যাঁ, খরচ আসবে, এম্বাসি ইউএস এই কানাডিয়ান এম্বাসিতে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $100 কানাডিয়ান ডলার। আচ্ছা, আর হচ্ছে এই বায়োমেট্রিক দিতে হয়, বায়োমেট্রিকের জন্য হচ্ছে $85। এটাও কানাডিয়ান? হ্যাঁ, এটাও কানাডিয়ান। কানাডিয়ান ডলার সমান কত টাকা? পরবর্তীতে আপনাকে বিএফএস এ ফিঙ্গার দিতে হবে, তো ফিঙ্গারের জন্য এখানে অলমোস্ট হচ্ছে 4,200 টাকা মতো ফি আসে বিএফএস এর ফি, তো এটা দিয়ে ফিঙ্গার দিয়ে দিলে মোটামুটি আপনার 1 মাসের থেকে 1.5 মাসের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে। আবেদনের কয়দিন পরে ফিঙ্গার দেওয়া লাগে? আবেদনের আপনার 2 সপ্তাহের মধ্যে ফিঙ্গার দিতে হবে। মূল পাসপোর্ট তো জমা দেওয়া লাগে না? না, মূল পাসপোর্ট এখানে ফিঙ্গারের সময় শুধু মূল পাসপোর্টটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এটা কোনো ওরা রাখবে না। আচ্ছা, আর যদি আপনার ভিসাটা পজিটিভ হয় তাহলে আপনাকে বলবে যে আবার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। কেন? ভিসাটা স্টিকার ভিসা না, ওটা তো লাগে কানাডা কি স্টিকার ভিসা? কানাডা স্টিকার ভিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব চমৎকার। তখন জমা দিলে কি 1 দিন 2 দিনে পাওয়া যায়? হ্যাঁ, তখন জমা দিলে হয়তো 4-5 দিনে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমরা ছোট্ট করে বলে দিই, যেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা থাকে, যেহেতু আপনি ইউএসএ অনেকে এটাও মনে করে যেহেতু ইউএসএ গেলে আপনার হচ্ছে ইউএসএ নায়াগ্রা ফলের সাথে জাস্ট একটা ব্রিজ পার হলে কানাডা। হ্যাঁ, অনেকের মধ্যে এই ভুল ধারণা থাকে যে আপনি হয়তো ওখানে গেলে নাকি আপনার হচ্ছে শর্ট মানে ইয়েতে একটা ওইদিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, আসলে এটা না, অনুমতি দেওয়া হয় না। এটা কাজের জন্য, এটা হচ্ছে যার ইউএসএ ডকুমেন্ট আছে শুধু তার জন্য, যার আমার কারণ ইউএসএ গ্রিন কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে তার জন্য। আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আপনাকে অবশ্যই ভিসা নিয়ে যেতে হবে। এটা অনেকের ভুল ধারণা যে অনেকেই বলে যে ওখানে গেলে তো আপনি যাওয়া যায়, না এটা কখনোই যেতে পারবেন না। তো যাদের ইউএসএ ভিসা আছেও আপনি চাচ্ছেন যে আপনি কানাডা একটু ঘুরে আসেন, কারণ নায়াগ্রা থেকে টরন্টো খুব কাছে বা নায়াগ্রারই একটা বড় অংশ হচ্ছে কানাডাতে, যেটা হচ্ছে বলে নেওয়া হয় যে কানাডার সাইডটা অনেক না ইউএসএর সাইড থেকে অনেক বেশি সুন্দর, যে এটা আপনি ফিল করতে যাবেন, কিন্তু এজন্য আপনাকে অবশ্যই ভিসা নিয়ে দিতে হবে, আগে থেকে ভিসা থাকতে হবে, তাহলেই যেতে পারবেন, তাহলেই যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। আমার মনে হয় কানাডার ভিসা সংক্রান্ত প্রায় সবগুলো তথ্যই আমাদের এখানে চলে আসছে, আপনি কি মনে করেন কোনো তথ্য বাদ গেছে? না, মোটামুটি চলে আসছে, তবে এটুকুই বলতেছি যে তুলনামূলক ভিসা রেশিও এখন ভালো এবং প্রসেসটা অনেকটা সহজ হয়ে গেছে, কারণ যেখানে আগে 8 মাস থেকে মানে 1 বছর সময় লাগতো সেটা এখন 1-1.5 মাসে হয়ে যাচ্ছে। আর যাদের ইউএসএ ভিসা আছে তাদের জন্য তো আরও সহজ, একেবারে তাদের ক্ষেত্রে একেবারে বলা যায় যে 99% ভিসা রেশিও ওকে, ভিসা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে যাদের ইউএসএ ভিসা আছে এরা সবচেয়ে বেশি ট্রাই করতে পারেন, আর যাদের নাই তারা এখান থেকেও শুরু করতে পারেন, যেটা আপনার ইউএসএর জন্য আপনাকে পজিটিভ ভাইব দিবে যে আপনি ওখানে আপনার কানাডা ভিসা আছে, এটাকে ইউএস এম্বাসি একটু পজিটিভলি নিবে। আচ্ছা, খুব চমৎকার। তো আশা করি কানাডা সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্টস করবেন, আমরা চেষ্টা করেছি কানাডা ভিসার প্রতিটি প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরতে এবং প্রতিটি তথ্য তুলে ধরতে, যাতে আপনারা নিজেরাই কাজ করতে পারেন, কিন্তু আটকে গেলে আমাদের কাছে আসবেন, আমরা পরামর্শ নিয়ে আপনাদের জন্য তৈরি থাকব। আমরা চাই আপনাদের ব্যক্তিগত জীবন সুন্দর হোক, ব্যবসায়িক জাতি গঠনের পাশাপাশি সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য যেন আপনাদের হাতের মুঠোয় আসে, সেই জন্য বিশ্বের সকল দেশে যেন আপনি ঘুরে বেড়াতে পারেন, সেই তথ্যগুলো আমরা একের পর এক ভিডিওতে নিয়ে আসছি। আগামীতে কোন বিষয়ের ভিডিও চান তাও কমেন্টসে লিখেন, ইনশাআল্লাহ আপনার সঙ্গে কোনো না কোনো দেশে বিজয়ের মঞ্চে আমাদের সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।